মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই, দীর্ঘ সময় লকডাউনের পর টেবিল টেনিসের অনুশীলন শুরু হলো নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশনে। জেলা টেবিল টেনিস সংস্থার সম্পাদক তথা খ্যাতনামা কোচ মিহির ঘোষ জানান, সরকার আরোপিত সমস্ত নির্দেশাবলী মান্য করেই অনুশীলন চলছে নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশনে। প্রতিদিন দুবেলায় চারটি সেশনে অনুশীলন চলছে সিনিয়র জুনিয়র উভয় বিভাগের খেলোয়াড়দের নিয়ে। পাশাপাশি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে থাকছে বিশেষ ক্লাসের ব্যবস্থাও। আমার নাম শুভঙ্কর গোস্বামী, আমি নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস ক্লাবের একজন কোচ। এই করোনা নামক মহামারীর জন্য আমাদের টেবিল টেনিস প্রশিক্ষণ পুরোপুরি আমাদের বন্ধ রাখা হয়েছিল সরকারি আদেশ অনুযায়ী। তো আজ যখন এখন যখন সরকার আদেশ দিয়েছেন আমাদের প্রশিক্ষণ আবার নতুনভাবে স্টার্ট করা যাবে, তো আমাদের ক্লাব কর্তৃপক্ষ এবং আমাদের প্রধান প্রশিক্ষক মিস্টার মিহির ঘোষ সে নির্দেশ দিয়েছেন আমাদের প্রশিক্ষণ আবার নতুন করে শুরু করা। তো আমরা আবার প্রশিক্ষণ নতুনভাবে শুরু করেছি। প্রথমত আমাদের ক্লাব পুরোপুরি স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করা হয়েছে এবং প্রতিটি বাচ্চা এবং অভিভাবক যারা তাদের দিতে আসবেন তারা প্রত্যেকে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে তবেই ক্লাবে ঢোকার অনুমতি পাবেন এবং প্রত্যেকের নিজস্ব স্যানিটাইজার ব্যাগে রাখতে হবে। এবং আমাদের ক্লাব ঘর একসাথে অনেকগুলো প্লেয়ারকে ঢোকার অনুমতি দেবে না, আমরা আলাদা আলাদা করে সেশন ভাগ করে দিয়েছি। তারা আলাদা আলাদা সেশন তাদের টাইমিং দেওয়া আছে তাদের কোচেদের অনুযায়ী, সেই সেই টাইমে আসবেন এবং গার্জেন বাচ্চাদের দিয়ে তাদের কোচেদের দেওয়া টাইম অনুযায়ী আবার এসে তাকে ক্লাব থেকে নিয়ে যাবেন। তো এইভাবেই আমরা আমাদের প্রশিক্ষণ আবার নতুনভাবে স্টার্ট শুরু করেছি। আশা করা যাচ্ছে আমরা খুব শিগগিরই এই মহামারীর হাত থেকে রক্ষা পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।